নমস্কার বন্ধুরা তনহির পাকশালাতে সবাইকে স্বাগত ডাল চাল ভেজানোর ঝামেলা ছাড়াই চটজলদি বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যায় মুচমুচে ঢোসা তবে এই ঢোসাটা আমি বানাচ্ছি বাজারের কেনা প্যাকেটের আতপ চালের গুঁড়ো দিয়ে খুব সহজে ঝটপট এই মুচমুচে ঢোসা কিভাবে বানিয়ে নেওয়া যায় সকালে জলখাবার বা সন্ধেবেলা জলখাবারের জন্য দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে মুচমুচে চালের ধোসা বানাবার জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো ওজন হিসেবে দুশো গ্রাম আমি এখানে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেড করে নেওয়া গাজর একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ হাফ ইঞ্চি কুচিয়ে নেওয়া আদার টুকরো সাত আটটা কুচিয়ে নেওয়া ফ্রেশ কারি পাতা দু টেবিল চামচ কুচিয়ে নেওয়া ধনেপাতা আর দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এর মধ্যে স্বাদ মতো লবণ এবার সমস্ত শুকনো উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হালকা গরম জল প্রথমে আমি এক কাপ পরিমাণে মানে টু ফিফটি এম হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আরও টু ফিফটি এম এল মানে আরও এক কাপ পরিমাণে হালকা গরম জল আমি রেডি করে রাখছি ভালো করে আগে চালের গুঁড়ো এবং সবজিগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি জলটা মিশিয়ে নেব একবারে সম্পূর্ণ জলটা আমি দিচ্ছি না আপনাদের কাছে যদি কোনো মেজারিং কাপ না থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই বাড়িতে যে চায়ের কাপ আছে সেই চায়ের কাপ মেপেই আপনারা চালের গুঁড়োটা নেবেন আর সেই চায়ের কাপ মেপেই কিন্তু আপনারা জলের পরিমাণটাও মেপে নেবেন ব্যাটারটা ভীষণই পাতলা হবে মানে একদম জলের মতন পাতলা হবে যত জলের মতন পাতলা হবে ধোসা কিন্তু তত ক্রিস্পি হবে ব্যাটারটা এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ততক্ষণে আমি ধোসার সাথে খাওয়ার জন্য চাটিটা তৈরি করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো রোস্টেড বাদাম এক মুঠো রোস্টেড চানা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তিল তিলটাকে দিয়েও লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দু এক সময় ধরে একটু ভেজে নিচ্ছি তিলটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা ফ্রেশ কারি পাতা তিন টেবিল চামচ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে সব কিছুকে ভালো করে একবার ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার তারপর আমি এগুলোকে মিক্সিং জার বা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো আদা দুটো টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাকা তেঁতুল এবার হাফ কাপ পরিমাণে জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব চাটনি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা টুকরো করে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কাঁচা কলায়ের ডাল একটা চামচ পরিমাণে গোটা সর্ষে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা ফ্রেশ কারি পাতা এক থেকে দেড় মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর এই তরকাটা আমি ঢেলে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা তিলের চাটনির ওপরে ধোসা ইডলি উত্তাপামের সাথে খাওয়ার জন্য চাটনি কিন্তু আমাদের একদম তৈরি ছ থেকে সাত দিন আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর যখন ইচ্ছে আপনারা কিন্তু এটাকে ধোসা এর বা উত্তাপামের সাথে সার্ভ করতে পারেন অপর থেকে আমি একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি অল্প পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করতে হবে কারণ যত ভালো গরম হবে ধোসা কিন্তু তত ক্রিস্পি হবে আর ব্যাটারটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে হাতা দিয়ে ব্যাটারটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি কারণ চালের গুঁড়োগুলো নিচে জমে গেছে ব্যাটারটা যখনই ফ্রাই প্যান বা তাওয়াতে দেবেন অবশ্যই কিন্তু হাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেবেন ফ্রাইপ্যানটা ভালো করে গরম হয়ে গেছে এবার হাতায় করে দু হাতা ব্যাটার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের মনে হয় ব্যাটার একটু মোটা আছে তাহলে আপনারা আরও হাফ কাপ পরিমাণে জল কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন সম্পূর্ণ হাইতে রাখবেন না ওপর থেকে একটা ব্রাশের সাহায্যে একটু তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি আর দেখবেন যখন ধীরে ধীরে ডোসাটা হয়ে আসবে তখন কিন্তু ফ্রাই প্যান বা তাওয়া থেকে ছেড়ে আসবে একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইড উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিট তিনিক সময় ধরে এক একটা ডোসা ভালো করে সেঁকে নিতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যদি মিডিয়াম ফ্লেমে আপনারা করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হয় দেখুন ধারগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে আমাদের প্রথম ধোসা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটাকে তুলে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এই একই রকমভাবে বাকি ঢোসাগুলোকেও আমি ভেজে নেব যখনই ধোসা আপনারা মানে ধোসার ব্যাটারটা আপনারা ফ্রাই প্যানে দেবেন অবশ্যই আবারও একবার তেল ভালো করে ব্রাশ করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তাওয়া বা ফ্রাই প্যানটাকে ভালো করে প্রথমে গরম করে নেবেন যাদের কাছে ননস্টিক তাওয়া বা ফ্রাই প্যান নেই তারা কিন্তু অবশ্যই লোহার চাটু বা লোহার তাওয়াতে করতেই পারেন আমার আজকের এই সহজ পদ্ধতির চটজল চালের গুঁড়ো দিয়ে ধোসার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই এইরকমভাবে অবশ্যই একবার চটজল দিই রোসা বাড়িয়ে নিতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ